হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আইফোন এক্স এর সম্পর্কে কিছু তথ্য আপনারা দিতে যাচ্ছি। আইফোন এক্স অত্যন্ত ভালো ফোন, যা বাংলাদেশে প্রায় লাখের উপরে পড়তে পারে। আইফোনের ডিসপ্লেটা অত্যন্ত ভালো, 5.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, আর 3D টাচ সম্পর্ক এবং অত্যন্ত সুন্দর একটি ডিসপ্লে। আপনারা দেখতে পাচ্ছেন আইফোন এক্স এর উপরে একটা কাটা দাগ আছে, যার মধ্যে বিভিন্ন রকমের সেন্সর, ডট সেন্সর এবং ফেস ডিটেকশন সেন্সর, যা টাচ আইডি অ্যাপেল বলে থাকে। তাছাড়াও ডিসপ্লে রেজুলেশন অনেক সুন্দর, যা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 16 মিলিয়ন কালার। সবথেকে বড় বিষয় হচ্ছে আইফোন ফার্স্ট টাইম তাদের 5.8 ইঞ্চি ডিসপ্লে আনাচ্ছে, যা 82.9 স্ক্রিন রেশিও, যা অস্বাভাবিক বেটার। এবং 10 বছর পূর্তিতে তারা একটা নতুন চমক আমাদের সামনে নিয়ে এসেছে। আমি মনে করি ডিসপ্লে রেজুলেশন অনেক ভালো, আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন অনেক রেজুলেশন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এটা দুই সাইডটা মানে একটু কাটা, যেহেতু এটা রেশিও বেশি। তারপর আপনি যদি ফুল স্ক্রিন করে দেখেন, তাহলে ওই সাইডটা ওই সেন্সরের কারণে এবং বিভিন্ন কারণে এটা ইয়ে হচ্ছে। তারপরও ভিডিওটা কিন্তু অস্বাভাবিক, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। এবং সবথেকে মেন বিষয় এটা, এটা HDR10 ডিসপ্লে, যা হোয়াইট কালার প্রোটেকশন এবং 3D টাচটা বরাবর আছে। এবং নতুন তারা ডিসপ্লের মধ্যে অ্যাড করেছে ট্রিপল টোন ফ্ল্যাশ, যা হোয়াইট ব্যালেন্সটাকে আপনার, এবং এটার ক্যামেরাটাও অস্বাভাবিক। এখানে একটা অত্যাধুনিক জিনিস ব্যবহার করা হচ্ছে, এটা হোলোগ্রাফি, যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনি 3D মাধ্যমে আপনি বিভিন্ন অবজেক্ট দেখতে পারবেন এবং বিভিন্ন গেমও আছে, আপনারা খেলতে পারবেন। এটা নতুন ফিচার। সবথেকে বড় বিষয় হচ্ছে এটা iPhone 7 Plus এবং 8 Plusও দেওয়া হয়েছে, যা 7 Plus স্ক্রিন দ্বারা iOS 11 আপডেট দিলে এটা পেয়ে যাবেন অবশ্যই। প্লাস ভার্সনগুলো যেহেতু ডুয়েল ক্যামেরা ছাড়া এটা সাপোর্ট করে না, তারপরও এবং আইফোন এক্স এ ব্যবহার করা হয়েছে অ্যাপেল A11 বায়োনিক চিপ, যা অত্যন্ত ফাস্ট। এবং এটা একটা প্রোটেক্ট মোড রয়েছে, যা ব্যাকগ্রাউন্ডকে ব্লা এবং ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক ইফেক্ট দিবে। এবং এটা একটা নতুন আসছে যে হোম বাটন নেই, এখন সোয়াইপ করলে আপনারা বের হয়ে যেতে পারবেন। এটা একটা গুড ফিচার এবং বলতে পারেন এটা ইউজ টু হয়ে যাবেন রেগুলার ইউজে। অ্যান্ড্রয়েডও তো হোম বাটন ছাড়া আপনারা স্ক্রিন অন স্ক্রিন বাটন ইউজ করে আসি, তো এই হিসাবে এটা অনেক বেস্ট। এবং বরাবর আইফোন তাদের ওয়াটারপ্রুফ করেছে অবশ্যই, IP68, যে অত্যন্ত ভালো। এবং আপনি সোয়াইপ করলে রিসেন্ট অ্যাপসে যেতে পারবেন, রিসেন্ট অ্যাপ ডিলিট করতে পারবেন, নো প্রবলেম। মানে UIটা ওরা ইউজ টু, ওদের নিজস্ব একটা নতুন ফিচার অ্যাড করেছে, যে অত্যন্ত ভালো। মানে যাদের কাছে ভালো লেগেছে তাদের কাছে অবশ্যই ভালো, আর যাদের কাছে ভালো লাগে না সো কী করার। এবং গ্যালারিতে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, এটা একটা অত্যাধুনিক ভালো একটা ফিচার। এবং আপনি এডিট করে প্রোটেক্ট মোড, কালার লাইট এবং ব্ল্যাক ইফেক্ট দিতে পারবেন, যা অনেক ভালো একটা ফিচার। এটা অত্যন্ত ভালো একটা ফিচার ইউজ করেছে। এবং কালার ডেটা ফেল লাইট মোড আপনি দেখতে পাচ্ছেন, অত্যন্ত ভালো একটা ফিচার, যা ক্যামেরা নতুন এনেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাপারটা। এবং আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারবেন, এটা অনেক বেস্ট। আইফোন এক্স, যা আমাদের মনে হয় যে লাকির উপরে আমাদের বাংলাদেশি টাকা আসতে পারে, তা ওয়ারেন্টি ছাড়া যদি 80,000 বা 85,000 মধ্যে পাওয়া যায় তো অনেক বেটার হবে, যেহেতু 99 রুপে অবশ্য 82,000-85,000 টাকা হয়ে থাকে। আশা করি এটা অনেক খুব ভালো ইফেক্ট দিয়েছে। আপনি ভিডিও দেখতে পারেন, এই ভিডিও রেজুলেশন অনেক বেস্ট এবং স্লো মোশন অনেক ভালো দেখাচ্ছে, যেহেতু এটা অফিসিয়ালি ওরা স্লো মোশন করেছে তো ভালো হবে। তারপরও আমিও রেগুলার iPhone 7 ইউজ করি, তো আমার কাছে ভালোই লেগেছে। এবং iPhone 6 তো আপনি জানেন, তো এ বাদেও
গ্যালারিটা অনেক চেঞ্জ করেছে, নিচের বিভিন্ন অপশন আছে এবং ছবির রেজুলেশন কিন্তু অত্যন্ত ভালো, মানে নাইট মোডে অত্যন্ত ভালো রেজুলেশনে ছবি পাওয়া যায় এবং শার্পনেস ডিটেলিং অত্যন্ত বেস্ট আইফোন। যেহেতু 12 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হচ্ছে, 1.8 অ্যাপাচার এবং আরেকটা 2.4 অ্যাপাচার যুক্ত এবং ওআইএস টেকনোলজি যা 2x অপটিক্যাল জুম এবং ডুয়েল টিউন এলইডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে যা অত্যন্ত ভালো। সবথেকে বেস্ট একটা অপশন আছে এই জুম ক্যামেরাতে, এবার নতুন ওআইএস টেকনোলজি যা আপনি ভাইব্রেট ডিটেক্টর হিসেবে কাজ করবে, যা আপনার জুম করলেও ভাইব্রেট হবে না, হ্যাং ছোটোখাটো ভাইব্রেট থেকে প্রোটেকশন দিবে এবং ছবি রেজুলেশন অত্যন্ত ভালো। সিরি আপডেট করেছে, দেখতে পাচ্ছেন অনেক প্রোটেকশন এনেছে সিরির মধ্যে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এবার প্রথমত আইফোন ফেস আইডি অ্যাড করেছে যা নতুন ফিচার, এবং আপনি দেখতে পাচ্ছেন অস্বাভাবিক যা ফেস করলে আনলক হয়ে যাবে, যা অত্যন্ত একটা ভালো ফিচার হিসেবে ইউজ করা হয়েছে। এবং হোম বাটনে সোয়াইপ করলে হোম বাটনে চলে যাবে দেখতে পাচ্ছেন, এবং নোটিফিকেশন প্যানেলটাও চেঞ্জ করা হয়েছে, সামনে নিলে অটোমেটিক আনলক হয়ে যাবে। এটা একটা হোয়াইট কালার ভার্সন এবং এটা সবথেকে নতুন একটা ওয়ারলেস চার্জিং যুক্ত করা হয়েছে, যা আদার ডিভাইসে চার্জ দিলে আপনারা আপনার নোটিফিকেশনে সব চার্জার দেখাবে, এটা গুড পয়েন্ট। এবং বিভিন্ন সেন্সর সামনে, আপনি আগেই বলেছি বিভিন্ন সেন্সর অ্যাড করা হয়েছে, এ কারণে উপরটা কাটা দিয়েছে। এটাও স্টাইলিশ বলতে পারেন এবং আনস্টাইলিশও বলতে পারেন। এবং ফেস টু আনলক যা ফেস আইডি হিসাবে অ্যাপেল মানে করেছে, যেটা হচ্ছে 3D ফেস আইডি, যা 3D একটা ডট প্রজেক্টরের মাধ্যমে আপনাদের 3D একটা ইফেক্ট বের করে তা সেন্সর করে এটা ফেস আইডি আনলক করবে, যা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট উঠাই দিয়েছে নতুন একটা অ্যাড করেছে এবং সাথে সাথে এটা আনলক করে ফেলাবে। এবং সেটার ডিসপ্লেটা বরাবরই অনেক ভালো, ইউআই আলাদা, ক্যামেরা সম্পর্কে বলেছি, সব কিছু ভালো, অনেক গুড লুকিং স্মার্টফোন। জানেন তো এটার প্রাইস, এবং ফোকাসটা ক্যামেরাতে বেশি করেছে, কারণ ক্যামেরাটা এবং ডিসপ্লেটা সব থেকে অত্যাধুনিক করেছে দেখতে পাচ্ছেন। এবার ফোনটা সব দিক থেকে ভালো, অ্যাম্পিয়ার বিভিন্ন সেন্সর অ্যাড করা হয়েছে এবং সবথেকে ব্যবহার করা হচ্ছে, এবং ফাস্ট চার্জিং অ্যাড করা হয়েছে যা অত্যন্ত বেটার একটা অপশন হিসাবে ইয়ে করবে। সেন্সরের মধ্যে রয়েছে ফেস আইডি, অ্যাক্সেলোমিটার, জাইরোস্কোপ, প্রোজিমিটি, কম্পাস এবং বায়োমিটার, যা বরাবরই যা একটা স্মার্টফোনে থাকা প্রয়োজন সবই রয়েছে ফোনে। আপনারা সামনে এতে ব্যবহার করা হচ্ছে 7 মেগাপিক্সেল f/2.2 ক্যামেরা, ক্যামেরাটা আপডেট করতে পারতো সামনের, তা ওই হিসাবে আপডেট করেনি। আর পিছনের লুকটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিলভার ভার্সন, দেখতে কিন্তু ভালোই গর্জিয়াস লাগে, সেটটি অনেক অত্যাধুনিক এবং অনেক সুন্দর করেছে। প্যারো মাপতে তুলতে পারবেন এবং অপটিক্যাল জুম রয়েছে, প্রোটেক্ট মোড রয়েছে যা অত্যন্ত ভালো। ব্যাক অনেক সুন্দর, এটি নভেম্বর মাসে সম্ভবত 3 তারিখে রিলিজ দেবে, আর বেশি দিন নাই, আজকে 18 তারিখ, আর বেশি দিন কয়েকদিন পরে এটা রিলিজ দেবে, তখন আপনারা সবাই হাতে পেয়ে যাবেন। আমার মনে হয় বাংলাদেশে ফার্স্ট টাইম আসলে প্রায় 1 লাখের উপরে এটা হবে অবভিয়াসলি, পরবর্তীতে এটার দাম আস্তে আস্তে কমতে পারে। সো আশি নিচে কখনই নামবে না এটা, এটা একটা বলা যায়। এটা একটা গুড নিউজ হচ্ছে ফাস্ট চার্জিং, 50% 30 মিনিটে আপনার পুরো হবে। আপনি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, যেটা এটাই সবথেকে এবার নতুন মানে ওদের চ্যালেঞ্জ, যে ডিসপ্লেটা ওরা ভিন্ন করেছে। আইফোন সাধারণত খুব একটা আপডেট করে না, বরাবরই সেমই রাখে, এই ফার্স্ট টাইম কোনো সেটে ওরা iPhone X যা iPhone X নামে ওরা বলে এবং যেটা আপডেট করেছে অত্যাধুনিক, এবং ডিসপ্লেটা আপডেট করেছে, যা বরাবর স্যামসাং S8 এবং Pixel 2 চলে এসেছে যা কাটাকাটা, কিন্তু এটা একটা নিউ ফিচার আছে, এটা একবার পুরোপুরিভাবে স্ক্রিন রেশিওটা অনেক বেস্ট, 82.9 স্ক্রিন রেশিও যা অনেক ভালো একটা দিক, এবং লুকও অনেক বেস্ট। আপনি দেখতে পাচ্ছেন ফেস আইডি আনলক করছি,
যা খুব দ্রুতভাবে আনলক হয়ে যায়, ফেসের সামনে নিলেই আনলক হয়ে যায়। অত্যন্ত ভালো একটা দিক এর সম্পর্কে, যা খুব তাড়াতাড়ি আনলক হয়ে যায়, আপনি দেখতে পাচ্ছেন। এবং আইফোন এক্সে এক্সাক্ট 2 GHz প্রসেসর ইউজ করা হয়েছে, এবং যা অত্যন্ত ভালো জিপিইউ হিসাবে, ভালো জিপিইউ হিসাবে থিগো গ্রাফিক্স ইউজ করা হয়েছে, এবং এটা 64 ভ্যারিয়েন্ট এবং 256 ভ্যারিয়েন্ট। 64টা হচ্ছে 999, যা 82,000 থেকে 85,000 টাকা হতে পারে বাংলাদেশি টাকায়। আপনি দেখতে পাচ্ছেন কন্টেক্সটা অনেক চেঞ্জ করেছে, এবং ফোন ডায়ালার অনেক বিভিন্ন মেনু টেনু ওয়াই এবং ফেভারিট সব কিছু চেঞ্জ করেছে। আইওএস 11 এর সব ফিচার আপনারা অন্যান্য আইওএস 11 যারা আপডেট দিচ্ছে আইফোন 6, 5S এবং 7, 7 Plus, 6S সবগুলোতে আপডেট পাবেন আপনি। আর এর নতুন অ্যাড করা হচ্ছে ইমোজি, যা আপনার অ্যানিমেটেড মোজি, যা আপনার ফেজের সাথে ও লোকেট করে, ফেজের সাথে লোকেট করে আপনার যেভাবে আপনি বলবেন এটা ওইভাবে সেভ হবে। এটা একটা নতুন ফিচার অ্যাড করেছে, সো এটা অন্যান্য ফেরে নাই, যেটা ফার্স্ট টাইম আইফোন এক্সে অ্যাড করেছে। অনেক বেস্ট একটা ফিচার আমি বলবো। সব মিলে আইফোন এক্স অনেক বেস্ট একটা স্মার্টফোন আপনি নিতে পারেন, এবং গুড লুকিং স্মার্টফোন। আর একটা কথা বলে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আইফোন এক্স কিন্তু কিনবো, তখন আপনাদের ভালোভাবে ভিডিও রিভিউ দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। খোলা হাফেজ।